হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল জবলেস সোসাইটি। তো RRB গ্রুপ ডির যে PET চলছিল তার একটা খুব ভালো আপডেট আছে, যে কোন টাইমে কোন ক্যান্ডিডেট মাঠ কমপ্লিট করেছে বা কমপ্লিট করতে পারেনি উইথ চেস্ট নাম্বার যেটা রয়েছে সেটা সহ আর কি ডিটেল আপডেট করে দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। অনেক ক্যান্ডিডেটের রিকোয়েস্ট ছিল যে এইরকম আপডেট করতে হবে, তার কারণ অনেকে জানতে পারছে না যে ক্যান্ডিডেটরা কত টাইম টেক করছে। তো এইখানে যেমন দেখতে পাচ্ছ, প্রথম ক্যান্ডিডেট, এটা 1 এপ্রিলের প্রথম ক্যান্ডিডেট, তার নাম দেওয়া হয়েছে জগন্নাথ মণ্ডল এবং 7:29:51 স্টার্ট হয়েছিল ছোটাটা, ঠিক আছে। অ্যান্ড এটা শেষ করেছে, টাইম নিয়েছে সে 4:30, কিন্তু আমাদের দরকার ছিল কত, 4:15, তাই জন্য নট কোয়ালিফাইড হয়ে গেছে। পাঁচটা ল্যাপ 4:30 টাইম নিয়েছে। তো এইভাবে এটা পুরো নন কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের এখানে লিস্ট রয়েছে। এখানে দেখতে পাচ্ছ অনেক ক্যান্ডিডেট রয়েছে একটুর জন্য কোয়ালিফাই করতে পারে, যেমন এই ক্যান্ডিডেটটি তুফান পাল 4:19, মাত্র আর 4 সেকেন্ডের জন্য কোয়ালিফাই করতে পারলো না, 4:15 দরকার ছিল। তো এইগুলো তোমরা দেখে নাও, ঠিক আছে। তো এইভাবে এখানে দিয়ে দিয়েছে। তো একটু দেখা যাক কোয়ালিফাইড লিস্টগুলো যদি পাওয়া যায়। তো এইগুলো যেমন কোয়ালিফাইড ক্যান্ডিডেট যারা আছে তাদের ডিটেলস সহ এবং কত টাইম নিয়েছে সেটা এখানে দেওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট ক্যান্ডিডেট যেটা রয়েছে, তো তার টাইম লেগেছিলো 4:13, ঠিক আছে, 4:13, মানে 4:15 দরকার ছিল, সে তো কমপ্লিট করে নিয়েছে, তার জন্য কোয়ালিফাই। 4:06 টাইমে কমপ্লিট হয়েছে, 3:45, 4:11, 3:48, 3:52, ঠিক আছে, 3:54, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু 4 মিনিটের ভেতরেই কমপ্লিট করে দিচ্ছে যারা কমপ্লিট করার। আর অনেক ক্যান্ডিডেট আছে একদম ডট 4:14 কমপ্লিট হচ্ছে, মানে 4:15 যেটা টাইম রয়েছে সেই ডট সেই টাইমেও কিন্তু কমপ্লিট হচ্ছে, তবে ম্যাক্সিমামই দেখছি 4 মিনিটের ভেতর 3:40 বা 3:50 কমপ্লিট করে দিচ্ছে। তো এটা হচ্ছে কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের একটা টাইম আমরা দেখতে পাচ্ছি। তো আপাতত আজকে এইটুকুই, আরও কিছু আপডেট এলে তোমাদের কাছে সবার আগে নিয়ে আসার চেষ্টা করবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে দেখে নাও, এবং ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ওয়েবসাইটে, তোমাদের আবার ওয়েবসাইটটা দেখিয়ে দিই। তো এই যে ওয়েবসাইট, এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ক্যান্ডিডেটের লিস্ট দেওয়া রয়েছে, এরকমভাবে তোমরা দেখে নিতে পারো কত কে টাইম নিয়েছে না নিয়েছে সেটা ডিটেলসে তোমরা দেখতে পারবে। তো এই ডিটেলটা দিয়ে দেওয়া হয়েছে 31 তারিখের যাদের ছিল, প্রত্যেক ডের যে এগুলো চলছিল তাদের ডিটেলস এখানে দেওয়া হয়েছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।